আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করছি আমাকে শুনতে পাচ্ছেন। কাইন্ডলি কমেন্টস করবেন যে আমার সাউন্ড ক্লিয়ার কি না, আমার সাউন্ড ক্লিয়ার আছে কি না এটা কাইন্ডলি টেক্সট করে জানাবেন। এটা কনফার্ম হয়ে আমরা শুরু করবো ইনশাল্লাহ। জাস্ট টেক্সট সাউন্ড ক্লিয়ার, কমেন্ট করুন যে সাউন্ড ক্লিয়ার, এটা লিখুন কয়েকজন। সাইদ হক, সাউন্ড ক্লিয়ার, ওকে ফাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি আর রাকীম কানু মিন আয়াতিনা আজাবা, সাদাকাল্লাহুল আযীম। রিফ্লেকশনস ফ্রম সূরা আল কাহফ শিরোনামে পবিত্র রমাদানুল মুবারকে আমাদের সাপ্তাহিক ফেসবুক লাইভের আজকের তৃতীয় পর্বে আপনারা যারা আমাদের সাথে এই লাইভ সেশনটিতে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযা আল-লিকা আত-তাইয়িব আল-মুবারক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন এবং লাস্ট 10 ডেজ অফ রমাদানে আপনারা ইবাদত বন্দিগির মধ্য দিয়ে কাটাচ্ছেন। কেউ হয়তো এতেকাফে আছেন। আল্লাহ তাআলা আপনাদের সিয়াম, কিয়াম, ইবাদত, সাদাকা সব কিছু কবুল করে নিক। সম্মানিত শুধু আমাদের এই লাইভ সিরিজটি যারা ফলো করছেন, আপনারা জানেন যে আমরা এই লাইভ সিরিজটি 4টি পর্বে ভাগ করেছি, যার 2টি আমরা কভার করেছি। প্রথম পর্বে আমরা আসহাবে কাহফ নিয়ে আলোচনা করেছিলাম। দ্বিতীয় পর্বে আমরা দুজন ব্যক্তির ঘটনা নিয়ে আলোচনা করেছিলাম, যাদের একজন ছিল খুব ধনী আর একজন ছিল গরিব। আজকের পর্বে আমরা বেসিকলি মুসা এবং খিজির আলাইহিসসালামের মধ্যে যে কিছু চমকপ্রদ এবং রহস্যময় ঘটনা ঘটেছিল সেগুলো আমরা উদ্ঘাটন করব। জুলকারনাইনের ঘটনা আমরা শুনব এবং তার সাথে অ্যাটাচ থাকবে ইয়াজুজ এবং মাজুজের ঘটনা। তাই শুরুতে আমি, যারা আজকে লাইভটিতে যুক্ত হয়েছেন, আমি অনুরোধ করব দিন প্রচারের স্বার্থে আপনারা এখন যারা দেখছেন কিংবা পরে যুক্ত হবেন বা পরে দেখবেন, প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে যে আপনারা লাইভ সেশনটি শেয়ার করে দিবেন, যাতে করে অন্যান্যরা আজকের লাইভটি থেকে উপকৃত হতে পারে ইনশাল্লাহ বিইজনিল্লাহ। সম্মানিত শ্রোতা, আমরা বলেছিলাম যে 4টি ট্রায়াল বেসিক্যালি সূরাতুল কাহফে আলোচনা করা হয়েছে। ট্রায়াল অফ ফেইথ, ট্রায়াল অফ ওয়েলথ, ট্রায়াল অফ নলেজ অ্যান্ড ট্রায়াল অফ পাওয়ার। সো আমরা 2টা ট্রায়ালের ব্যাপারে আলোচনা কভার করেছি, ট্রায়াল অফ ফেইথ অ্যান্ড ওয়েলথ। আজকে আমরা দেখব যে ট্রায়াল অফ নলেজ অ্যান্ড পাওয়ার। আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে জ্ঞান দিয়েও পরীক্ষা করেন, সেই পরীক্ষা থেকে আমরা কীভাবে উত্তীর্ণ হবো। আল্লাহ তাআলা কিন্তু আমাদের অনেককে পাওয়ার দিয়ে, অথরিটি দিয়ে, ক্ষমতা দিয়েও কিন্তু তিনি পরীক্ষা করে থাকেন। সেগুলো থেকে আমরা কীভাবে উত্তীর্ণ হব এই বিষয়গুলো আজকে আমরা জানবো। আপনারা যারা গত পর্বগুলোতে ছিলেন, বিশেষ করে গত পর্বে, আপনাদের মনে আছে যে 59তম আয়াতে আমরা শেষ করেছিলাম আমাদের লাইভ সিরিজটি। পর্বটি আমরা স্কিপ করেছিলাম। আজকের তৃতীয় পর্বে আমরা 60 নম্বর আয়াত থেকে, ভার্স 60 থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। এখানে মুসা আলাইহিসসালাম এবং খিজির আলাইহিসসালামের কিছু চমকপ্রদ ঘটনা আমরা শুনব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমরা সবাই জানি যে মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলের একজন নবী ছিলেন। আল্লাহ তাআলা ওনার কাছে তাওরাত নাযিল করেছেন। মিশরে ছিল ওনার অবস্থান এবং ওনার সাথে ওনার বিরোধী ছিলেন ফিরআউন। তো মুসা আলাইহিসসালামকে আমরা চিনি। তো ওনার সাথে খিজির আলাইহিসসালামের যে ঘটনা প্রবাহ সেটা আমরা আজকে জানবো। খিজির আলাইহিসসালামের ব্যাপারে অনেকের হয়তো আমাদের খুব বেশি ধারণা নেই। খিজির আলাইহিসসালামের নাম হয়তো আমরা অনেকে শুনেছি। আরবিতে ওনার নামটা হচ্ছে আল খদির। ওই খদিরকেই আমরা খিজির, বাংলাতে খিজির আলাইহিসসালাম এভাবে বলছি। উনি আসলে কে ছিলেন এ ব্যাপারে 3টা মতামত আছে। 1 নম্বর মত হচ্ছে যেটা আল্লাহ সরাসরি কোরআনে বলেছেন, আব্দুম মিন ইবাদিনা, আমার একজন বিশেষ বান্দা, আমার কাছের একজন বান্দা, নেককার বান্দা। আবার কেউ কেউ বলেছেন যে না, উনি সাধারণ আল্লাহর নেককার বান্দা না, উনি নবী ছিলেন। কারণ মুসা আলাইহিসসালামের সাথে ঘটনার এক পর্যায়ে তিনি বলেছিলেন যে ওমা ফাআলতুহু মিন আমরি, আমি এগুলো কোনোটাই আমার নিজ ইচ্ছাই করিনি, বরং আল্লাহর আদেশে করেছি। তো আল্লাহর আদেশ যার কাছে সরাসরি আসে, সে তো সাধারণ নেককার বান্দা হলে চলবে না, এটা নবী হইতে হবে। তো তিনি ছিলেন নবী। কেউ কেউ আবার এই মত পোষণ করেছেন যে খিজির আলাইহিসসালাম তিনি ছিলেন ফেরেশতা,
এই তিনটি মত পাওয়া যায়। তবে তিনি আল্লাহর একজন প্রিয় ভাজন নেককার বান্দা কিংবা তিনি নবী ছিলেন, এ দুটি মতই বেশি শক্তিশালী। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওনার নাম খদির হয়েছে এই কারণে, খদির শব্দের অর্থ কিন্তু গ্রিন বা সবুজ। তো খিজির আলাইহিসাল্লাম যদি কোনো মরুভূমির পাশ দিয়ে যেতেন বা কোনো এমন কোনো এলাকার পাশ দিয়ে যেতেন যেখানে কোনো গাছপালা নেই, অনুর্বর মাটি, উনি ওই পাশ দিয়ে হেঁটে গেলে ওই জায়গাটা উর্বর হয়ে যেত, সেখানকার গাছপালা সবুজ শ্যামল হয়ে যেত, ফল ফসলে ভরে যেত। এই জন্য ওনার নাম খদির, অর্থাৎ সবুজ। উনি যেখান দিয়ে যেতেন সেই জায়গাটা সবুজ হয়ে যেত। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিসাল্লাম এবং বনি ইসরায়েলের মধ্যে, মুসা আলাইহিসাল্লাম এবং খিজির আলাইহিসাল্লামের মধ্যে কী ঘটনা ঘটেছিল যেখানে আমরা দ্য ট্রায়াল অফ নলেজ, জ্ঞান দিয়ে যে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন নলেজের মাধ্যমে, এই নলেজও কিন্তু অনেক সময় মানুষকে অহংকারী বানিয়ে দেয়, এই ব্যাপারটা আমরা দেখব ইনশাআল্লাহ। ঘটনাটা শুরু হয়েছিল এভাবে, মুসা আলাইহিসাল্লাম একবার বনি ইসরায়েলের একটা সভায় তিনি আলোচনা করছিলেন বা ভাষণ দিচ্ছিলেন। তো হঠাৎ করে বনি ইসরায়েলের একজন মুসা আলাইহিসাল্লামকে প্রশ্ন করে বসলো যে হে মুসা, মান আলামু আলামুন নাস ফিল আরদ, এই পৃথিবীতে বর্তমানে সবচাইতে বেশি জ্ঞানী কে, কে সবচেয়ে নলেজেবল পৃথিবীতে বর্তমানে? মুসা আলাইহিসাল্লাম উত্তর দিলেন আনা, মানে আমি, আমি সবচেয়ে জ্ঞানী। কথাটা তিনি ভুল বলেননি, কারণ প্রত্যেক যুগে আল্লাহ ওই যুগের জন্য নবীকে সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠান বা ওহির জ্ঞান দিয়ে পাঠান, তো তার চাইতে তো বেশি জ্ঞানী হওয়ার কেউ কথা না। তো এই জন্য মুসা আলাইহিসাল্লাম সরাসরি বললেন আমি সবচেয়ে বেশি জ্ঞানী, কিন্তু এই উত্তরটা আল্লাহ তাআলার পছন্দ হলো না। কারণ আল্লাহ তাআলা চেয়েছেন যে মুসা বলুক যে আল্লাহ সবচাইতে জ্ঞানী, অথবা এতটুকু বলুক যে আল্লাহ আলাম, আল্লাহ তাআলা ভালো জানেন যে কে জ্ঞানী। যেহেতু জ্ঞানের প্রসঙ্গ, সো এই জ্ঞানের বিষয়টা মুসা আলাইহিসাল্লাম আল্লাহ তাআলার দিকে নিসবত করবেন, আল্লাহ তাআলার দিকে ফিরিয়ে দিবেন, আল্লাহ তাআলা এটা চেয়েছেন, কিন্তু মুসা আলাইহিসাল্লাম সেটি করেননি। তো যেহেতু মুসা আলাইহিসাল্লাম আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতে পারতেন, তখন আল্লাহ মুসা আলাইহিসাল্লামকে বললেন যে না মুসা, তুমি ভুল বলেছ, তুমি সবচেয়ে বড় জ্ঞানী না, তোমার চাইতে একজন বড় জ্ঞানী বান্দা আমার আছে যার নাম হচ্ছে খাদির, তুমি যাও, দুই সাগরের মিলনস্থলে তুমি তাকে পাবে। কিভাবে তাকে তুমি চিনবে, কিভাবে তার লোকেশনে তুমি পৌঁছবে, তুমি একটা মাছকে ফ্রাই করে একটা ঝুড়ির মধ্যে নিবে এবং পথ চলতে শুরু করবে, যেখানে তুমি দেখবে যে ভাজা মাছটি জীবিত হয়ে সাগরের ভেতরে ঢুকে গিয়েছে, সেই জায়গায় তুমি আমার সেই বান্দা খিজিরকে পাবে এবং সেই খিজির তোমার চাইতেও বেশি জ্ঞানী। মানে মুসা আলাইহিসাল্লামকে তালিম দেওয়ার জন্য এবং ওনাকে তালিম দেওয়ার মধ্য দিয়ে পুরো বনি ইসরাইলকে শেখানোর জন্য এবং পুরো গোটা বিশ্ববাসীকে, ইভেন কি আমাদের কাছ পর্যন্ত এই শিক্ষা পৌঁছানোর জন্য যে আসলে জ্ঞানীর চাইতেও বড় জ্ঞানী আছে, জান্নেওয়ালার চাইতেও জান্নেওয়ালা আছে, ওয়ফাউকা কুল্লি যি ইলমিন আলিম, আর সবচাইতে বড় জ্ঞানী হচ্ছেন আল্লাহ। যেমন জ্ঞানের প্রসঙ্গ আসলে যেন আমরা আল্লাহর দিকে ফিরিয়ে দিই। তো যেই আদেশ বা প্রত্যাদেশ সেই কাজ, মুসা আলাইহিসাল্লাম ওনার সহকারী বা সহচর ইউশা ইবনে নূন আলাইহিসাল্লাম, যিনি মুসা আলাইহিসাল্লামের পরে নবী হয়েছিলেন, বনি ইসরায়েলের মোট 12টি শাখা ছিল বা 12টি গোত্র ছিল, সাব ট্রাইব উপগোত্র, এই 12টি উপগোত্রের একটির আবার নেতা ছিলেন ইউশা ইবনে নূন আলাইহিসাল্লাম। তো মুসা আলাইহিসাল্লাম ওনার সহচর ইউশা ইবনে নূনকে নিয়ে রওনা হলেন। রওনা হওয়ার পরে কি কি ঘটল, কিভাবে তারা খিজির আলাইহিসাল্লামের সন্ধান পেলেন, কিভাবে ওনার কাছ থেকে নলেজ নিলেন, কি ঘটল, হোয়াট হ্যাপেন্ড, সেটা আমরা সরাসরি কোরআন থেকে দেখব। আপনারা যারা আমার মতো মুসাফ নিয়ে বসেছেন, আপনারা কোরআনের সূরাতুল কাহফের 60 নম্বর আয়াত, ভার্স নম্বর 60, এখান থেকে আজকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। স্মরণ করুন সেই সময়ের কথা যখন মুসা আলাইহিসাল্লাম তার সহচর ইউশা ইবনে নূনকে বলেছিল যে আমরা থামব না যতক্ষণ না আমরা দুই সাগরের মিলনস্থলে পৌঁছি, অথবা আমি চলতেই থাকব, যে চলো আমরা, আমাদের ডেস্টিনেশন হচ্ছে মাজমাউল বাহরাইন, দুই সাগরের মিলনস্থল, ওখানে আমরা পৌঁছব। আসলে এই জায়গাটা কোথায়, এই লোকেশনটা কোথায়, এই লোকেশনটার ব্যাপারে দুইটা মত পাওয়া যায়। এক হচ্ছে যে মুসা আলাইহিসাল্লাম সুদানের দিকে গিয়েছিলেন, সেখানে নীলের দুইটা শাখা, একটা হচ্ছে হোয়াইট নীল আর একটা হচ্ছে ব্লু নীল, একটা হচ্ছে সাদা
নীল নদের সাদা পানি, আর একটা হচ্ছে ব্লু। তো ওই জায়গাটাতে নীলের দুইটা দুই কালারের পানি এক জায়গায় হয়েছিল, এই জায়গাটা হতে পারে মাজমুউল বাহরাইন। আবার কেউ কেউ বলেছেন না, এটা হচ্ছে মিশরের একটা জেলা আছে দুমিয়াত, দুমিয়াত জেলায় একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে রসুল বার। আমি এই জায়গাটা ঘুরে এসেছি, সেখানে নীল নদ যে ভূমধ্য সাগরের সাথে মিলিত হয়েছে এবং সেই জায়গাটাকেও কিন্তু মাজমুউল বাহরাইন বলা হয়। কোনো কোনো ঐতিহাসিক বলেছেন যে মুসা আলাইহিসসালাম এইখানে খিজির আলাইহিসসালামের সাথে তিনি মিলিত হয়েছিলেন। তো ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা, তারা যখন সেই দুই সাগরের মিলনস্থলে পৌঁছল, নাসিয়া হুতাহুমা, তারা দুজন সে মাছের কথা ভুলে গেল, ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, আর মাছটা বের হয়ে সাগরে ঢুকে গেল। ঘটনা হচ্ছে কি, মুসা আলাইহিসসালাম এবং ইউসা ইবনে নূন তারা পথ চলতে চলতে যখন ক্লান্ত হয়ে গেল, তারা একটা পাথরে বিশ্রাম নিচ্ছিল, আর সহিহ বুখারীতে এসেছে ওই পাথরের মধ্যে আল্লাহ তাআলা একটা ঝর্ণার সৃষ্টি করেছেন, ওই ঝর্ণার পানি যেটার গায়ে লাগে সেটার মধ্যে প্রাণ সঞ্চারিত হয়, কোনো মৃত প্রাণীর গায়ে লাগলেও সেটা মুহূর্তে জীবিত হয়ে যায়। তো সে ভাজা মাছের গায়ে যখন সেই ঝর্ণার পানি লেগেছে, মুহূর্তে সে মাছটা জীবিত হয়ে নড়াচড়া করতে 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 সে ঝুড়ি থেকে বের হয়ে সাগরের ভেতরে ঢুকে গিয়েছে। তো এটা ওনারা টের পায়নি। এরপর ঘুম থেকে উঠে মুসা আলাইহিসসালাম এবং ইউসা ইবনে নূন সামনের দিকে আরো চলতে আরম্ভ করলো। ফালাম্মা জা ওয়াজা ক্বালা লি ফাতাহু আতিনা গাদানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। মুসা আলাইহিসসালাম এবং ইউসা ইবনে নূন যখন বিশ্রাম নিয়ে পথ চলতে আরম্ভ করলো, চলতে চলতে ওনারা যখন ক্লান্ত হয়ে গেল এবং ক্ষুধার্ত হয়ে গেল, তখন মুসা আলাইহিসসালাম বললেন যে ইউসা, আমরা যে খাবারের জন্য মাছ ভেজে নিয়ে এসেছিলাম, সেই আমাদের লাঞ্চের খাবারটা, দুপুরের খাবারটা নিয়ে আসো। চলতে চলতে পথ চলতে চলতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছে আমি। কলা, তখন ইউসা ইবনে নূন বলল, আরাআইতা ইদ আওয়াইনা ইলা সাখরা, আপনার কি মনে আছে আমরা যে পাথরে ঘুমিয়েছিলাম, বিশ্রাম নিয়েছিলাম, ফা ইন্নি নাসিতুল হুত, তখন তো একটা অবাক ঘটনা ঘটেছিল, আমি তো ভুলে গেছি আপনাকে বলতে, ওমা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, আসলে বেসিক্যালি শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। অর্থাৎ মাছ যখন ওই ঝর্ণার পানিতে লেগে, মাছের গায়ে যখন ঝর্ণার পানি লাগলো, তখন মাছটা জীবিত হয়ে যখন সাগরে ঢুকে গেল, এই দৃশ্যটা কিন্তু ইউসা ইবনে নূন তিনি দেখেছিলেন, কিন্তু তিনি ভুলে গেলেন, তিনি মুসা আলাইহিসসালামকে তখন বলতে ভুলে গিয়েছিলেন, তখন শয়তান ওনাকে ভুলিয়ে দিয়েছিল। ফলে পরে যখন মুসা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, তখন তিনি বললেন এরকম অবাক করা ঘটনা তো ঘটেছে, আমি তো আপনাকে জানাতে ভুলে গিয়েছে, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, এবং আমি তখন দেখেছিলাম খুব আজীব আশ্চর্যজনকভাবে মাছটা সাগরে ঢুকে গিয়েছিল। এই ঘটনা যখন মুসা আলাইহিসসালাম শুনলেন, তিনি বললেন ক্বালা যালিকা মা কুন্না নাবগি, আরে তুমি আমাকে বলনি কেন, আরে ওইটাই তো আমি খুঁজতেছিলাম, কারণ আল্লাহ তো আমাকে তাই বলেছে যে ঝুড়ির ভেতরে মাছ নিয়ে যেতে এবং সেই মাছ যেই জায়গায় জীবিত হয়ে সাগরে ঢুকে যাবে সেখানেই নাকি আমি খিজিরের সন্ধান পাবো, চলো চলো আমরা পেছনে ফিরে যাই। ফারতাদা আলা আসারিহিমা কসাসা, তখন তারা দুজনে যেহেতু ওনারা সাগরের পাড় দিয়ে হেঁটে এসেছিলেন, ওনাদের ফুট স্টেপ ছিল, সেটা দেখতে দেখতে পেছনে ফিরে আসলেন। ফা ওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, তখন তারা দুজনে মিলে পেল আমার এক বিশেষ বান্দাকে, আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমি আমার পক্ষ থেকে অনুগ্রহ করেছি বা রহমত দিয়েছি, অর্থাৎ খিজির আলাইহিসসালামের সন্ধান তারা পেল। সহিহ বুখারীতে এসেছে যে তারা যখন আসলো, তখন তারা দেখলো যে মাছটি সাগরের যে জায়গা দিয়ে ঢুকে গিয়েছে ওই জায়গা একটা সুরঙ্গের মতো রাস্তা হয়ে গিয়েছে, মুসা আলাইহিসসালাম সেখান দিয়ে ঢুকলেন এবং আল্লাহ বলেছেন ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এবং আমি আমার এই বান্দা খিজিরকে ইলমে লাদুন্নি দিয়েছি, আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দিয়েছে। আমরা প্রায় ইলমে লাদুন্নি এই কথাটা কিন্তু বলি, এই এই ফ্রেজটা কিন্তু এসেছে এ আয়াত থেকে, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমার পক্ষ থেকে তাকে আমি জ্ঞান দিয়েছি, এই যে মিল্লাদুন্না থেকে ইলমে লাদুন্নি এই শব্দটা এসেছে। সো এই বুখারিতে এসেছে যে মুসা আলাইহিসসালাম যেয়ে দেখলেন যে চাদর মুড়িয়ে এক লোক শুয়ে আছে, তিনি সালাম দিলেন, চাদরের ভিতর থেকে একজন বলল আন্না মিন আরদিকা সালাম, ব্যাপার কি, এই জায়গায় আবার কে সালাম দিচ্ছে আমাকে। তখন মুসা আলাইহিসসালাম বললেন আমি মুসা, ভেতর থেকে প্রশ্ন করা হলো মুসা বনি ইসরায়েল, তুমি কি বনি ইসরায়েলের মুসা, মুসা আলাইহিসসালাম বললেন হ্যাঁ বনি ইসরায়েলের মুসা। তারপরে কি হলো সেটা আমরা কোরআন থেকে শুনি, কলা কলা লাহু মুসা,
মুসা আলাইহিস সালাম তখন খিজির আলাইহিস সালামকে বললেন যে হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আপনি কি আমাকে কিছু জ্ঞান শিক্ষা দিবেন, যে জ্ঞান আল্লাহ তাআলা বিশেষভাবে আপনাকে শিখিয়েছেন, যে জ্ঞানের সন্ধান আপনি পেয়েছেন সেখান থেকে আমাকে কিছু নলেজ কি দেবেন আপনি, আমি আপনার কাছ থেকে কিছু জ্ঞান চাই, আমাকে কিছু জ্ঞান কি বিতরণ করবেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে আপনি নাকি আমার চাইতেও জ্ঞানী। তখন খিজির আলাইহিস সালাম বললেন কলা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, তিনি বললেন মুসা যে আপনার তো ধৈর্য হবে না, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, মানে আমার সাথে থেকে নলেজ নেয়ার জন্য, জ্ঞান নেয়ার জন্য প্রচণ্ড ধৈর্যের দরকার, এত ধৈর্য আপনার নেই, আর ধৈর্য ধরবেনই বা কী করে, বা কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, যে ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা নেই বা যেটা আপনার জ্ঞানের আয়ত্তের বাইরে, ওই ব্যাপারে আপনি কীভাবে ধৈর্য ধারণ করবেন, এটা তো আপনার পক্ষে সম্ভব না। এবং সহিহ বুখারীতে এও এসেছে যে মুসা, কারণ আল্লাহ আপনাকে এমন কিছু জ্ঞান শিক্ষা দিয়েছেন, শরীয়তের জ্ঞান, যেটা আমি জানি না, আবার আল্লাহ তাআলা ওনার বিশেষ রহমতে আমি খিজিরকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যেটা মুসা আপনি জানেন না, সো আমার সাথে থেকে জ্ঞান অর্জন করা ইট উইল বি কোয়াইট টাফ, এটা কঠিন হবে আপনার জন্য, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা সাতাজিদুনি ইনশা আল্লাহু সাবিরা, ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। মুসা আলাইহিস সালাম প্রত্যাশা ব্যক্ত করলেন যে হোপফুলি আমি মানে আই উইল বি প্যাশেন্ট, আমি ধৈর্যশীল হব, ওয়ালা আসি লাকা আমরা, আর আমি আপনার কোনো আদেশের অবাধ্য হব না, যেমনটি বলবেন আমি আপনার সাথে তেমনটি থাকবো। তখন একটা শর্ত দিলেন খিজির আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালামকে একটা শর্ত বেঁধে দিলেন, সেটা হচ্ছে তিনি বললেন কলা ফা ইনিত্তাবা আতানি, তুমি যদি আমার সাথে চলতেই চাও, আমাকে যদি ফলো করতে চাও, তাহলে ফালা তাস আলনি আন শাই, আমাকে কোনো কোশ্চেন করা যাবে না, একেবারে চুপ থাকতে হবে, সাইলেন্ট, আমার সাথে সাথে চলবে, কোনো কোশ্চেন করা যাবে না, নো কোশ্চেন, হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, যতক্ষণ না আমি সেটার ব্যাখ্যা আপনাকে না দেই, আপনাকে সেটার ব্যাখ্যা দেওয়ার আগ পর্যন্ত, আমি সেটার বিশ্লেষণ করার আগ পর্যন্ত কোনো কথা বলা যাবে না, প্রশ্নও করা যাবে না। মুসা আলাইহিসসালাম এই শর্তে রাজি হলেন যে যত শর্তই হোক আল্লাহ যেহেতু বলেছে আপনার কাছে অঢেল জ্ঞানের ভাণ্ডার, আমি সেখান থেকে জ্ঞান নিতে চাই। শর্ত যখন মেনে নেওয়া হলো, ওনারা এবার সফরে চললেন, একটা সফরে ফান্তলাকা, দুজনেই চললেন, মুসা আলাইহিসসালাম খিজির আলাইহিসসালাম উভয়ে চললেন, হাত্তা ইদা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা, দুজনে ওনারা একটা নৌকায় চড়লেন, সাগরের এই পার থেকে ওই পারে যাবে, এবং হাদিসে এসছে যে খিজির আলাইহিসসালামকে তারা চিনতে পারলো নৌকার মাঝিরা, ফলে তাদের কাছ থেকে কোনো টাকা নিল না, নৌকার যে ভাড়া এই ভাড়াটা তারা নিল না, কিন্তু খিজির আলাইহিসসালাম যখন নৌকা থেকে নামবেন তখন খারাকাহা, নৌকাটাকে তিনি ছিদ্র করে দিলেন। আর আমরা জানি নৌকায় ছিদ্র হলে কি হয়, নৌকাতে পানি ঢুকে নৌকা ডুবে যায়, তিনি নৌকায় ছিদ্র করে দিলেন, তারা ভাড়া নিল না কিন্তু খিজির আলাইহিসসালাম নৌকা ছিদ্র করে দিলেন। তখন মুসা আলাইহিসসালাম এটা দেখে আর সহ্য করতে পারলেন না, তিনি বললেন ক্বালা আখরাকতা হালি তুগরিকা আহলাহা, আপনি কি ওদেরকে ডুবানোর জন্য নৌকাটা ছিদ্র করে দিলেন, লাকদ জিইতা শাইয়ান ইমরা, এটা খুব খারাপ কাজ করলেন হে খিজির, শর্ত ছিল যে কথা বলবে না, শুরুতে এই শর্ত ভঙ্গ, আপনি তো ভুল করে ফেললেন। ক্বালা খিজির আলাইহিসসালাম বললেন আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, তখন খিজির আলাইহিসসালাম বললেন যে আমি কি আপনাকে বলিনি যে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, অত ধৈর্য আপনার নেই, আমি তো আপনাকে আগেই বলেছি, এই তো আপনি প্রশ্ন করে বসেছেন। তখন মুসা আলাইহিসসালাম বললেন ক্বালা লা তুআখিদনি বিমা নাসিত, তিনি বললেন যে আসলে আমি দুঃখিত, আমি ভুলে গেছি, আমি যে কোনো প্রশ্ন করতে পারবো না, এটা আমি ভুলে গেছি, আপনি আমার ভুলের কারণে আমাকে পাকড়াও করবেন না, ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, আর আমার ব্যাপারে আর কোনো কাঠিন্যতা আরোপ করবেন না, আর এই ভুল হবে না। খিজির আলাইহিসসালাম মেনে নিলেন, আবার চলতে আরম্ভ করলেন, ফান্তালাকা, দুজনে চলতে আরম্ভ করলেন, হাত্তা ইদা লাকিয়া গোলামান ফাকাতালা, এবার হঠাৎ তারা দুজনে দেখলেন একটা ফুটফুটে বালক, সুন্দর একটা ছেলেকে দেখতে পেলেন, খিজির আলাইহিসসালাম যেই ওই ছেলেটাকে হত্যা করলেন। মুসা আলাইহিসসালাম তো অত্যন্ত রাগি নবী ছিলেন, উনি দেখলেন যে একটা ফুটফুটে বাচ্চাকে কোনো দোষ ছাড়া, অপরাধ ছাড়া এভাবে হত্যা করা হলো, উনি বললেন ক্বালা আকতালতা নাফসান যাকিয়াতান বিগায়রি নাফস, আপনি অন্যায়ভাবে একটা পবিত্র আত্মাকে হত্যা করলেন কোনো অন্যায় ছাড়া, লাকদ জিইতা শাইয়ান নুকরা, আপনি তো খুব বাজে একটা কাজ করলেন, এটা তো হয় নাই, খুব বাজে কাজ হয়েছে। ক্বালা খিজির আলাইহিসসালাম বললেন আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, খিজির আলাইহিসসালাম বললেন আমি কি বলি নাই যে তুমি আমার সাথে চলতে পারবো না, তুমি তো একের পর এক কোশ্চেন করেই যাচ্ছ, আমার তো শর্ত ছিল যে কোনো প্রশ্ন করা যাবে না, মুসা তুমি আবার প্রশ্ন করে বসলে।
কলা মুসা আলাইহিস সালাম এবার বলেন ইনসা আলতুকা আন শাইইন বাদাহা, তিনি বলেন আমি অত্যন্ত লজ্জিত দুঃখিত, আর প্রশ্ন করব না, দিস ইজ দ্য লাস্ট চান্স, আর একটা চান্স আপনি আমাকে দেন, এরপরে যদি আমি প্রশ্ন করি ফালা তো সাহেবনি, তাহলে আপনার সাথে আমাকে আর নিয়েন না, আমাকে আর নিয়ে যেয়েন না, ওইখানেই আমাদের মধ্যে সব শেষ হয়ে যাবে, আর আমি কোনো প্রশ্ন করতে পারবো না, সো আমাকে আরেকবার চান্স দেন, কারণ কদ বালাগতা মিন লাদুন্নি উযরা, আপনি আমার পক্ষ থেকে এক্সকিউজ পেয়ে গেছেন, তখন আপনি এক্সকিউজ দিতে পারবেন, একটা লাস্ট চান্স আপনি আমাকে দিয়ে দেখেন। এখন খিজির আলাইহিস সালাম আর কি করবেন, দুইবার শর্ত ভঙ্গ করলো, এরপর রাজি হলেন যে ঠিক আছে লাস্ট চান্স চলো। এবার চলতে চলতে হাত্তা ইদা আতাইয়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউযাইয়িফুহুমা, চলতে চলতে তারা এক জনবসতির সামনে যে উপস্থিত হলেন, এবং তারা দুজন খুব ক্ষুধার্ত ছিলেন, তারা খাবার চাইলেন ওই বসতির কাছে, তারা আবার খাবার দিতে অস্বীকার জানালো, বললো যে না আমরা খাবার দিতে পারবো না, এখন খাবার দিচ্ছে না, কি আর করবে, দুজন ফিরে আসলেন, ফিরতি পথে ফা ওয়াজাদা ফিহা জিদারান, ওই বসতির মধ্যে একটা দেয়াল তিনি দেখতে পেলেন, তারা ইউরিদু আইয়ান কাত্তা, দেয়ালটা পতন উন্মুখ, মানে ভেঙে পড়ে যাবে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। খিজির আলাইহিসসালাম ক্ষুধার্ত অবস্থায় মুসা আলাইহিসসালামকে নিয়ে বলেন চলো এই দেয়ালটা মেরামত করি, মুসা আলাইহিসসালাম বলে পেটে এত ক্ষুধা, এদের কাছে একটু খাবার চাইলাম, মেহমানদারি করার কথা বললাম, মেহমানদারিও করলো না, খাবারও দিল না, আর এদের একটা দেয়াল, এদের এলাকার কোন বাড়ি না কোন বাড়ি তাদের কাউকে আমরা চিনি না, তাদের দেয়াল ভেঙে পড়ে যাচ্ছে, আর রাজমিস্ত্রির মতো আমরা দুজনে ঠিক করব, কিন্তু কিছু করা যাবে না, সারা দিন পেটে প্রচণ্ড ক্ষুধা নিয়ে মুসা আলাইহিসসালাম খিজির আলাইহিসসালামের সাথে এই দেয়াল পুনরায় রিনোভেশন করলেন, বিনির্মাণ করলেন, ঠিক করে দিলেন। মুসা আলাইহিসসালাম প্রচণ্ড যখন ক্ষুধার্ত, তখন উনি খিজির আলাইহিসসালামকে বলে বসলেন হুট করে যে কলা লাউ লাউ শি ইতা লাতাখাযতা আলাইহি আজরা, এবার আর জিজ্ঞেস করলেন না কেন করলেন কেন করলেন, এটা তো ঠিক হয় না, এবার আর মুসা আলাইহিসসালাম ওইভাবে জিজ্ঞেস করলেন না, উনি বললেন যদি চাইতেন ওদের কাছ থেকে তো কিছু পারিশ্রমিক নিতে পারতেন, যেহেতু ওরা খুব কৃপণ প্রকৃতির, আমাদের কিছু খাওয়ালোও না মেহমানদারিও করলো না, আমরা তো দূরের পাড়ি দিয়ে এসেছি পথিক মুসাফির, তো এই যে এদের ওয়াল ঠিক করে দিলেন, কিছু পারিশ্রমিক তো নেওয়া যেত। এই কথা যখন মুসা আলাইহিসসালাম বলে ফেললেন কলা হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, মুসা এই হচ্ছে তোমার আর আমার মধ্যে অল কানেকশন উইল বি কাট অফ, এখানে আমাদের সফর এখানেই শেষ, তোমার আর আমার মধ্যে ফেরাক, এখানে বিচ্ছিন্নতা তৈরি হবে, আর তোমাকে নিয়ে সামনে আগানো যাবে না, তুমি একের পর এক প্রশ্ন করেই যাচ্ছ, তবে মুসা শোনো সা উনাব্বি উকা বিতাউবিলি মা লাম তাসতাতি আলাইহি সবরা, এতক্ষণ ধরে যা দেখেছো তুমি যে ধৈর্য ধারণ করতে পারলে না, কেন আমি এমনটুকু করেছি, আমি এগুলোর ব্যাখ্যা দিব, বিশ্লেষণ করবো। এখন এক নম্বর ঘটনার ব্যাখ্যা হচ্ছে আম্মা সাফিনাতু ফাকানাত লি মাসাকিন ইয়ামালুনা ফিল বাহর, প্রথম যে নৌকাটা ছিদ্র করেছি এটা কিছু মিসকিনের সুবিধা বঞ্চিত মানুষের, আমি এটাকে ফারাতুয়ান আই বাহা এটাকে ত্রুটিযুক্ত করেছি করতে চেয়েছি ছিদ্র করে, কারণ হচ্ছে ওয়াকানা ওয়ারা আহ মালিক, ওই এলাকায় একজন কিং আছে অত্যাচারী কিং, ইয়া খুদুকুল্লা সাফিনাতিন গসবা, সেই রাজা কোনো নৌ সুন্দর নৌকা পেলেই সেটাকে সিজ করে নিয়ে ফেলে নিয়ে যায়, জোর করে নিয়ে যায়, জালিম বাদশাহ এটা, তা আমি নৌকাটাকে ছিদ্র করে দিয়েছি, রাজার পাইক পেয়াদারা এসে যখন দেখবে যে নৌকাটা ভালো না ত্রুটিযুক্ত ছিদ্রওয়ালা এটাকে আর নেবে না, আর ওরা সামহ এটাকে ঠিক করে নিতে পারবে, কিন্তু নৌকাটা যদি পরিচ্ছন্ন থাকতো ত্রুটিহীন থাকতো এই নৌকাটা তো নিয়ে যেত, মুসা আলাইহিসসালাম বললেন ও তাই তো, তাহলে তো আপনি বড্ড উপকার করলেন তাদের। এরপর তিনি বললেন ওয়া আম্মাল গোলাম, আর যে ছেলেটাকে আমি হত্যা করেছি ফাকানা আবু ফাকানা আবাওয়াহু মুমিনাইন, এই ছেলেটার মা বাবা তারা ছিল বিশ্বাসী, কিন্তু ছেলেটা কাফির হবে আল্লাহর পক্ষ থেকে আমি জেনেছি, ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগিয়ানাম ওয়া কুফরা, আমি আশঙ্কা করছিলাম যে এই মা বাবাকে এই ছেলেটি অবাধ্যতায় বাধ্য করবে, কুফুরিতে বাধ্য করবে, তাই আমি হত্যা করেছি, ফারাদনা আইয়ুবদিলাহুমা রব্বুহুমা খায়রাম মিনহু যাকাতাম ওয়া আকরাবা রহমা, আমি চেয়েছি যে আল্লাহ তাআলা এর বদলে এমন এক সন্তান তাদেরকে দান করবে যে পবিত্রতার দিক থেকে উত্তম হবে আর ভালোবাসার দিক থেকেও খুব দয়া পরবশ হবে, ছেলেটা ভদ্র হবে। মুসা আলাইহিসসালাম বললেন ও দায়িত্ব, তাহলে তো আপনি বেশ ভালো কাজ করেছেন। সর্বশেষ তিন নম্বর যে ঘটনাটা ঘটেছিল সেটার ক্লারিফিকেশন এবার খিজির আলাইহিসসালাম দিতে শুরু করলেন, ওয়া আম্মাল জিদার, আর ওই যে যারা আমাদেরকে মেহমানদারি করেনি তাদের যে আমরা দেয়াল ঠিক করে দিলাম, ফাকানা লি গোলামাইন ইয়াতিমাইন,
সেই বাড়িটা বা সেই দেয়ালটা ছিল ওই এলাকার এক দুটো ইয়াতিম সন্তানের, ফিল মাদিনা ওই শহরে। ওয়াকানা তাহতাহু কানজুল্লাহুমা, আর সেই দেয়ালের নিচে একটা হিডেন ট্রেজার ছিল, একটা গুপ্ত ধন। ওয়াকানা আবুহুমা সালেহান, আর ইয়াতিম ছেলে দুটির বাবা ছিল খুব নেককার আল্লাহওয়ালা। فأراد ربك أن يبلغ أشدهما ويستخرج كنزهما, আর তাদের রব চেয়েছে, মানে আল্লাহ তাআলা চেয়েছে যে ছেলেগুলো তাদের প্রাপ্ত বয়সে পৌঁছুক, যখন যুবক হবে তখন তারা নিজেরাই তাদের দেয়ালের ভেতর থেকে গোপন এই গুপ্তধন নিয়ে উপকৃত হতে পারবে। কিন্তু এখন যদি দেয়ালটা ভেঙে যেত, ওই এলাকার খারাপ লোকগুলো ইয়াতিম ছেলেদেরকে বঞ্চিত করে তাদের সম্পদ জোর জবরদস্তি করে নিয়ে যেত। রাহমাতাম মির রাব্বিক, হে মুসা তোমার রবের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহে আমি এগুলো করেছি। ওমা ফাআলতুহু আন আমরি, আমি আমার নিজের ইচ্ছায় মন গড়া কিন্তু এগুলো একটাও করিনি। যালিকা তাউইলু মা লাম তাসতি আলাইহি সাবরা, এই হচ্ছে ব্যাখ্যা, এই যে তিনটা ঘটনা তোমার সাথে আমার ঘটলো তুমি সফরে দেখলে, এই হচ্ছে ব্যাখ্যা যেগুলোর ব্যাপারে ধৈর্য ধারণ করার ক্ষমতা মুসা তোমার ছিল না। এখন ব্যাখ্যা শুনে বলো। তখন মুসা আলাইহিসাল্লাম দুঃখ প্রকাশ করলেন, বললেন যে তাই তো, প্রতিটি কাজই তো আপনি আল্লাহ তাআলার দিক নির্দেশনায় করেছেন, এবং আপনি যখন ব্যাখ্যা করে দিলেন এখন তো বুঝতে পারলাম যে আপনি এগুলো ঠিকই করেছেন, আসলে আমি বুঝতে ভুল করেছি। সম্মানিত শুধু এই আয়াত পর্যন্ত, অর্থাৎ 82 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা মুসা আলাইহিসাল্লাম এবং খিজির আলাইহিসাল্লামের এই চমকপ্রদ ঘটনা এখানে তিনি উল্লেখ করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসা আলাইহিসাল্লাম যদি প্রশ্ন না করতেন, ওয়াদিত্তু আন্না মুসা আলাইহিসাল্লাম সাবার, মুসা আলাইহিসাল্লাম যদি আরেকটু ধৈর্য ধারণ করতো, আরও কিছু দূর যেতে পারতো, তাহলে তো এই রহস্যময় আরও কিছু আমরা জানতে পারতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের কাছে এরকম আফসোস করে বলতেছিল যে ইস, আমার ভাই মুসা যদি আরেকটু ধৈর্যশীল হতো তাহলে তো আমরা আরও কিছু জানতে পারতাম। কিন্তু মুসা আলাইহিসাল্লাম ধৈর্য ধারণ করতে পারলেন না, একের পর এক প্রশ্ন বানে জর্জরিত করছিলেন খিজির আলাইহিসাল্লামকে, আর ঘটনাও সামনে আর এগুলো না, এতটুকু পর্যন্ত এই ঘটনা। তো তাহলে আমরা বুঝলাম যে জ্ঞান অর্জন করতে হলে অনেক কষ্ট করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়, এবং এই ঘটনা থেকে কি শিক্ষা রিফ্লেকশন, এটা আমরা শেষ পর্বে কভার করবো ইনশাল্লাহ। তাহলে দ্য ট্রায়াল অফ নলেজ আমরা কভার করলাম, এ পর্যায়ে 83 নম্বর আয়াত থেকে দ্য ট্রায়াল অফ পাওয়ার, ক্ষমতা বা অথরিটি, আল্লাহ তাআলা অনেক সময় মানুষকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন। তো জুলকারনাইনকে আল্লাহ ক্ষমতা দিয়ে পরীক্ষা করেছিলেন বা ক্ষমতা দিয়েছিলেন, এবং সেই ক্ষমতার সদ্ব্যবহার তিনি করেছেন না অপব্যবহার করেছেন সেটা আমরা আজকে এখন দেখব। এবং এটা হচ্ছে সর্বশেষ ঘটনা, এবং এই ঘটনাটার সাথেই হচ্ছে ইয়াজুজ মাজুজের ঘটনাটা, এটা সম্পৃক্ত, কানেক্টেড। এবং আপনাদের প্রথম পর্বে যারা আমাদের সাথে ছিলেন তাদের নিশ্চয়ই মনে আছে যে মূলত মক্কার কুরাইশদের তিনটা প্রশ্নের জবাবে এই সূরাতুল কাহাফ নাজিল হয়, এবং সেখানে একটা প্রশ্ন ছিল যে মোহাম্মদ তুমি যদি সত্য নবী হও তাহলে বলো তো জুলকারনাইন কে ছিল। তো আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, ওয়াস আলুনা কা আব্দিল কারনাইন, হে নবী কুরাইশরা আপনাকে প্রশ্ন করছে যে জুলকারনাইন কে, আপনি বলে দিন, কুল, আপনি বলুন, সাআতলু আলাইকুম মিনহু যিকরা, অচিরে আমি জুলকারনাইনের ব্যাপারে তোমাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাচ্ছি। এবার জুলকারনাইনের ঘটনা আল্লাহ তাআলা এই 83 নম্বর আয়াত থেকে তিনি শুরু করলেন। সম্মানিত শ্রোতা, এই জুলকারনাইন তিনি কে, শুরুতে আমরা সেটা জেনে নেই। জুলকারনাইন মূলত একজন প্রতাপশালী আল্লাহওয়ালা ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন, ন্যায়পরায়ণ বাদশাহ। তিনি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সব ভ্রমণ করেছেন, এবং তার বিশাল সেনাবাহিনী নিয়ে একের পর এক রাজ্য জয় করেছেন, এবং ইসলাম তিনি প্রচার করেছেন। অনেকে জুলকারনাইনের সাথে আলেকজান্ডার দ্য গ্রেটকে গুলিয়ে ফেলে, আসলে আলেকজান্ডার দ্য গ্রেট তিনি আর জুলকারনাইন এই দুজন একই ব্যক্তি নন, কারণ জুলকারনাইন তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের সমকালীন সময়ে পৃথিবীতে ছিলেন। কেউ কেউ বলেন যে জুলকারনাইন তিনি সেদিন ইব্রাহিম আলাইহিসসালামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, এবং ওনার সাথে তিনি আল্লাহর ঘর কাবা তাওয়াফ করেছিলেন। সো ওনার ঘটনা অনেক আগে, আর আলেকজান্ডার দ্য গ্রেট তার ঘটনা হচ্ছে অনেক পরে। সো এই দুজন কিন্তু একই ব্যক্তি নয়। ওনার নাম কেন জুলকারনাইন করা হলো, কেউ কেউ বলে যে ওনার মাথার চুলের দুটো গোছা ছিল এই জন্য জুলকারনাইন। তবে গ্রহণযোগ্য মতামত হচ্ছে ঐতিহাসিকরা বলেছেন যেহেতু তিনি পৃথিবীর প্রাচ্য থেকে পাশ্চাত্যে সব জায়গায় তিনি আল্লাহ তাআলার বাণীকে প্রচার করেছেন এবং জালিমদেরকে তিনি পরাজিত করেছেন, এজন্য ওনাকে জুলকারনাইন
নাম দেয়া হয়েছে, এ নামে তিনি প্রসিদ্ধ। এবং এই পৃথিবীতে মোট চারজন বাদশাহ ছিল, যাদের দুইজন ছিল মুমিন, দুইজন ছিল কাফির। তারা গোটা বিশ্বের বাদশাহ ছিল। পৃথিবীতে এই চারজন ছাড়া আর এমন কোনো কিং বা রাজা বাদশার আবির্ভাব ঘটেনি যারা গোটা বিশ্বের বাদশাহ ছিল। তো এই চারজন বাদশাহ দুইজন ছিল মুমিন, এর মধ্যে একজন হচ্ছে সুলাইমান আলাইহিসসালাম, একজন হচ্ছে জুলকারনাইন, আর কাফির বাদশার একজন হচ্ছে নমরুদ। আমরা শুনেছি ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনায় যে নমরুদ ছিল আল্লাহ দ্রোহী বা খোদা দ্রোহী, সে নমরুদ। আরেকজন হচ্ছে বখতা নাসার বলে আরবিতে, যাকে ঐতিহাসিকভাবে নেবুচার নেজার দ্য সেকেন্ড, দ্বিতীয় নেবুচার নেজার বলা হয়। এই চারজন বাদশাহ গোটা বিশ্বের বাদশাহ ছিল, তার মধ্যে জুলকারনাইনও কিন্তু একজন ছিল। এবার আমরা দেখি যে কি ঘটেছিল জুলকারনাইনের সময়, এবং যেটা সূরা কাহফে আল্লাহ তাআলা সংক্ষেপে উল্লেখ করলেন সেই ঘটনাটা কি। তো হে নবী, তারা আপনাকে জুলকারনাইনের ব্যাপারে জিজ্ঞেস করে, আপনি বলুন যে আমি শীঘ্রই তোমাদেরকে জুলকারনাইনের ব্যাপারে জানাচ্ছি। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, আমি জুলকারনাইনকে পৃথিবীতে কর্তৃত্ব দিয়েছি, ক্ষমতা দিয়েছি। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, আর সব কিছুর উপায় উপকরণ তাকে দিয়েছি, তিনি যেটাই চাইতেন করতে পারতেন, যে এলাকায় তিনি অভিযান পরিচালনা করতে চাইতেন যেতে পারতেন। ফা আতবা আসাবাবা, অতঃপর তিনি একটা এলাকায় অভিযান চালালেন। হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়া, তিনি যেতে যেতে মাগরিবাশ শামস অর্থাৎ সূর্যাস্তের যেই এলাকা, একেবারে পশ্চিম দিকে, পৃথিবীর একেবারে পশ্চিম প্রান্তে তিনি পৌঁছে গেলেন, যেখানে তিনি যেয়ে দেখলেন যে কর্দমাক্ত পানিতে সূর্য সেখানে ডুবছে, সানসেট হচ্ছে। আসলে তিনি কোনো একটা সাগরের পাড়ে দাঁড়িয়েছিলেন, এবং সাগরের পাড়ে যখন আমরা দাঁড়াই বিকেলবেলা সূর্যাস্তের সময়, তখন মনে হয় যে সূর্যটা সাগরের ভেতরেই ডুবছে। তো সেই সাগরের পানি হয়তো খুব নীল ছিল না, ঘোলাটে ছিল, এবং সেটাই এখানে বলা হয়েছে যে কর্দমাক্ত একটা পানিতে সাগরে সূর্য ডুবতে তিনি দেখলেন। ওয়াজাদা আইন্দাহা কওমা, আর সেখানে তিনি একটি জাতিগোষ্ঠীর সন্ধান পেলেন। তারা এই জাতিগোষ্ঠীটা জালেম ছিল, মুশরিক ছিল, অবাধ্য ছিল। কুলনা ইয়া যাল কারনাইনি ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, আল্লাহ বললেন, আমি তখন জুলকারনাইনের অন্তরে এলহাম দিলাম যে হে জুলকারনাইন, তুমি চাইলে এই জালিম গোষ্ঠীকে শাস্তিও দিতে পারো, আবার চাইলে তাদের সাথে ভালো আচরণও করতে পারো। ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা, তিনি বললেন, এদের মধ্য থেকে, এই জাতিগোষ্ঠীর মধ্য থেকে যারা জালেম, এদেরকে আমি শাস্তি দিব, এরপর এদেরকে এদের রবের কাছে ফিরিয়ে দেওয়া হবে, এবং মৃত্যুর পরে আল্লাহ তাআলা এদেরকে কঠিন শাস্তির মুখোমুখি করবেন। আর ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা, আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তার জন্য থাকবে উত্তম প্রতিদান। ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা, এবং তাদের সাথে আমি ভালো আচরণ করব, কোমল আচরণ করব, সহজ করে দেব সবকিছু। তাহলে তিনি অভিযান পরিচালনা করে পৃথিবীর পশ্চিম প্রান্তে যে কি ঘটেছে এটা আমরা জানলাম। সুম্মা আতবা আসাবাবা, এরপর তিনি আরেকটা অভিযান পরিচালনা করলেন পৃথিবীর পূর্ব দিকে, যেখানে সূর্য উদয় হয়, সূর্য উদয়ের দেশে। হাত্তা ইযা বালাগা মাতলিআ আশ-শামস, তখন তিনি পৌঁছে গেলেন যেখান থেকে সূর্য উদিত হয় ওই এলাকায়। ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা, এবং তিনি সেখানে যেয়ে দেখলেন যে সেখানে সূর্য এমন একটা এলাকায় উদিত হচ্ছে যে এলাকার অধিবাসীদের আর সূর্যের মাঝে কোনো পার্থক্য নেই, মানে ওই এলাকায় হয়তো কোনো গাছপালা নেই, ফলে সূর্যের কিরণ তাদের গায়ে পড়ছে, অথবা ওই এলাকার লোকজন উলঙ্গ ছিল, ফলে সূর্য কিরণ সরাসরি তাদের গায়ের মধ্যে পড়ছিল। তাহলে প্রাচ্য জয়, পাশ্চাত্য জয়, দিক বিদিক তিনি অভিযান পরিচালনা করেছেন এবং বিশ্ব বিজয় করেছেন, এটা আল্লাহ সংক্ষেপে বললেন। এবং পরে আল্লাহ বললেন যে কাযালিকা ওয়া ক্বাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা, এই যে জুলকারনাইনের কতটুকু ক্যাপাসিটি আছে, সে কোথায় অভিযান পরিচালনা করে, কি করে না করে, এই সব কিছু কিন্তু আমি আল্লাহ বেষ্টন করে রেখেছি, বা আমার ক্ষমতার ভেতরেই এগুলো, আমার সব জানা আছে জুলকারনাইন কি করে না করে। আচ্ছা, প্রাচ্য পাশ্চাত্যের ঘটনা যখন শেষ, এবার আসছে সবচেয়ে মজার ইন্টারেস্টিং ঘটনা, সেটা হচ্ছে সুম্মা আতবা আসাবাবা, এরপর তিনি আরেকটা অভিযান পরিচালনা করলেন, এটা ছিল এশিয়া মাইনরের দিকে। হাত্তা ইযা বালাগা বাইনা সাদ্দাইন, এরপর তিনি দুইটা পাহাড়ের মাঝখানে এসে উপস্থিত হলেন। ওয়াজাদা মিন দুনিহিমা কওমা, এবং সেখানে তিনি
একটা জাতিগোষ্ঠীর সন্ধান পেলেন, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা, কিন্তু সেই জাতিগোষ্ঠীর লোকেরা জুলকারনাইনের ভাষা বোঝে না। জুলকারনাইন উনিও তাদের ভাষা বোঝেন না, তারাও জুলকারনাইনের ভাষা বোঝে না, হতে পারে ভিন্ন ভাষার লোক ছিল তারা। তো তারপরে হয়তো ইশারা ইঙ্গিতে কিংবা দোভাষীর মাধ্যমে জুলকারনাইন তাদের সাথে কমিউনিকেট করলেন, আর সেই কমিউনিকেশনটা কি ছিল সেটা হচ্ছে কলু, তারা বলল, ইয়া জুলকারনাইন, হে জুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, নিশ্চয়ই ইয়াজুজ মাজুজ এ এলাকায় খুব ফাসাদ সৃষ্টি করছে, ফাহাল নাজআলাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, তাদের অত্যাচারে তো আমরা টিকতে পারতেছি না, সো আমরা কি এ এলাকার লোকেরা, আপনি যেহেতু আল্লাহওয়ালা কর্তৃত্ব পরায়ণ বাদশাহ, আপনি যখন এসেছেন আমাদের এখানে, সো আমরা কি সবাই মিলে কিছু ট্যাক্স বা কিছু চাঁদা তুলে আপনাকে দিব, যে সেটার মাধ্যমে আপনি এই দুই পাহাড়ের মাঝখানে বিশাল একটা প্রাচীর, একটা ড্যাম তৈরি করে দিবেন, যাতে করে জুলকারন ইয়াজুজ মাজুজ আর আমাদের উপর অত্যাচার করতে না পারে। তারা যে এই প্রস্তাবনা নিয়ে জুলকারনের কাছে হাজির ওই এলাকার লোকেরা। এলাকাটা কোথায় ছিল? এলাকাটা হচ্ছে ককেশাস মাউন্টেন রেঞ্জ, যেটা হচ্ছে মানচিত্রে আপনারা কি বলে কাস্পিয়ান সাগর এবং ব্ল্যাক সি কৃষ্ণ সাগর, একদিকে হচ্ছে বাম দিকে হচ্ছে কৃষ্ণ সাগর, ডানে হচ্ছে কাস্পিয়ান সাগর, এই দুই সাগরের মাঝখানে যে এরিয়াগুলো আছে, দেশগুলো আছে, ভূখণ্ডগুলো আছে, এটাকে ককেশাস এরিয়া বলে। তো ককেশাস মাউন্টেন রেঞ্জ যেখানে জর্জিয়া তিবলিসি এই যে এরিয়াগুলো, এখানে বেসিকলি জুলকারনাইন এসে পৌঁছেছিলেন, এবং এখানেই ওই জাতিগোষ্ঠীর সাথে ওনার কমিউনিকেশন হয়, এবং তারা প্রস্তাব দেয় যে ইয়াজুজ মাজুজের অত্যাচারে আমরা অতিষ্ঠ, আপনি বাঁচান আমাদেরকে, একটা ড্যাম, একটা প্রাচীর এখানে নির্মাণ করে দেন, যাতে করে ওরা আর আমাদের কাছে পৌঁছতে না পারে। সো নাও দ্য কোশ্চেন ইজ, এই ইয়াজুজ মাজুজ কারা? এই কিন্তু ইয়াজুজ মাজুজ এখানে আসলো। তো ইয়াজুজ মাজুজের কথা আপনারা প্রায় শুনে থাকবেন, ইংরেজিতে তাদেরকে গগ ম্যাগগ বলে। তারা মূলত নূহ আলাইহিস সালামের চার সন্তান ছিল, হাম, সাম, ইয়াফাস, কানাআন। তো এই নূহ আলাইহিস সালামের চার সন্তান থেকে কিন্তু গোটা বিশ্বে পুরো মানব সভ্যতার উৎপত্তি, বিকাশ, এই যে ক্রমবিকাশ চলছে। তো এই চার ছেলের মধ্যে ইয়াফিস নামে একজন ছেলে ছিল, তার বংশধর, তারা হচ্ছে তাদেরকে ইয়াজুজ মাজুজ বলা হয়, এবং তারা ছিল মুশরিক, তারা ছিল কিছুটা অত্যাচারী, একটু বন্য টাইপের, হিংস্র টাইপের, জঙ্গলি টাইপের, নাক চাপা, চোখ ছোট, চেহারাগুলো চ্যাপটা চ্যাপটা, এবং তারা ছিল মুশরিক। এবং রাসূল ইসলাম কোন এক হাদিসে বলছিলেন যে 1000 জনে একজন যাবে জান্নাতে, 999 জন জাহান্নামে। এটা শুনে সাহাবারা খুব মর্মাহত হলো, তারা বললো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের কি অবস্থা হবে? আল্লাহ রাসূল ইসলাম তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন যে, হে আমার প্রাণের সাহাবারা, তোমাদের জন্য চিন্তা নেই, 1000 জনের মধ্যে 999 জন যারা জাহান্নামে যাবে সেগুলো হচ্ছে ইয়াজুজ মাজুজের মধ্যে থেকে, আর একজন যারা জান্নাতে এগুলো তোমাদের মধ্যে থেকে। সুবহানাল্লাহ, বিহামদি। তো এই ইয়াজুজ মাজুজ তাদেরকে আটকানোর জন্য জুলকারনাইন সেখানে একটা ড্যাম তৈরি করে দিলেন, প্রাচীর। এই প্রাচীর তৈরির প্রক্রিয়াটা কেমন ছিল এটা আমরা কোরআন থেকে সরাসরি শুনব। তো এই প্রাচীর কিন্তু ইয়াজুজ মাজুজ এই প্রাচীরের অপর পাশে আটকে আছে, তারা টপকে আসতে পারছে না, ড্রিল করেও বেরোতে পারছে না, তাদেরকে আল্লাহ তাআলা আটকে রেখেছেন। তবে কেয়ামতের আগ দিয়ে কিন্তু এই ইয়াজুজ মাজুজের দল, তারা কিন্তু সবাই বেরোবে, বেরিয়ে তাণ্ডব তৈরি করবে। এবং সহি মুসলিমে নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিশাল বড় হাদিস আছে, আমি হাদিসের শেষ অংশের সামান্য কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি, যেখানে বলা হয়েছে যে, এবং মনে রাখতে হবে যে ইয়াজুজ মাজুজ কিন্তু কেয়ামতের যে বড় আলামত, ম্যাচুর সায়েন্স অফ কেয়ামা, কেয়ামতের বড় 10টা আলামতের একটা ইয়াজুজ মাজুজের আগমনের পৃথিবীর মধ্যে বা তাদের প্রকাশ, এটা কিন্তু কেয়ামত সংঘটিত হওয়ার 10টি যে বড় আলামত আছে তার মধ্যে একটা। এবং সে মুসলিমের সহি মুসলিমের হাদিসে আছে যে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালকে হত্যা করার জন্য আসবেন, বাবুল লুদ্দে তিনি দাজ্জালকে হত্যা করবেন, দাজ্জালকে হত্যা করার পরে আল্লাহ তাআলা জানিয়ে দিবেন যে, আমার এমন কিছু বান্দা এখন তোমাদের সামনে আসবে, বেরোবে, তাদেরকে ঠেকানোর ক্ষমতা কারো নাই। এবং তখনই ওই মুহূর্তে ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন, তখন ইয়াজুজ মাজুজ জুলকারনাইনের তৈরি করা সেই বিশাল প্রাচীর ভেঙে চুরমার করে এই বিশাল দল তারা বেরিয়ে আসবে।
লক্ষ লক্ষ কোটি কোটি হবে তাদের সংখ্যা, তারা বেরিয়ে এসে সামনে যা পাবে ত্রাস সৃষ্টি করবে, অত্যাচার করবে, সাগরের পানি পেলে খেয়ে ফেলবে। এবং সে হাদিসে আছে যে তবারিয়া একটা সাগর আছে, দ্য সি অফ গ্যালিলি বলে এটাকে। সো এই তবারিয়া সাগরের সামনে এসে ওরা এক চুমুকে পুরো তবারিয়া সাগরের পানিকে শেষ করে দিবে, দিয়ে সামনে এগুতে থাকবে। পেছনে আরেক দল যখন আসবে তারা আর তবারিয়া সাগরে কোনো পানিই পাবে না। তো তাদের অত্যাচার অতিষ্ঠ হয়ে ঈসা আলাইসাল্লাম মুমিন বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে তারা আশ্রয় নেবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ এই ইয়াজুজ মাহাজুজ থেকে আপনি আমাদের বাঁচান। তখন আল্লাহ তাআলা ইয়াজুজ মাহাজুজের মধ্যে এমন একটা মহামারী দিবে, ওই মহামারীর কবলে পড়ে ইয়াজুজ মাহাজুজের সব মরে লাশ হয়ে পড়ে থাকবে। মুমিনরা নেমে আসবে তুর পাহাড় থেকে, এসে তাদের লাশের পচা গন্ধে তারা চলতে পারে না। আবার ঈসা আলাইসাল্লামকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে যখন ঈসা আলাইসাল্লাম আবার ফরিয়াদ করবেন, আল্লাহ তাআলা আবার বিশাল বড় বড় পাখি পাঠাবেন, ওটের ঘাড়ের মতো লম্বা ঘাড় বিশিষ্ট পাখিগুলো এসে ইয়াজুজ মাহাজুজের লাশগুলো নিয়ে এমন জায়গায় ফেলে দিবেন যেটা আল্লাহ তাআলা তাদেরকে ডিরেকশন দিবেন সে অনুযায়ী। এরপর আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন, এই বৃষ্টির পানি থেকে, এই বৃষ্টি থেকে পৃথিবীর এক বৃহৎ জায়গাও বাকি থাকবে না, গোটা বিশ্বে বিশ্বব্যাপী এক মুষলধারে বৃষ্টি হবে। বৃষ্টির পরে পৃথিবী মাটি ঝকঝকে তকতকে হয়ে উঠবে, পৃথিবীর মাটি বড় উর্বর হয়ে উঠবে এবং আল্লাহ জামিনকে বলবেন যে হে পৃথিবী জামিন, তুমি তোমার ভেতরের উর্বরতা বরকত সব তুমি উগড়ে ফেলো, তুমি দিতে থাকো, দান করতে থাকো। ফলে তখন ফসল ফলালেই ফসলে এত বরকত হবে একটা ডালিম 8-10 জন খেয়ে শেষ করতে পারবে না। ওই ডালিমের ছাল এত বড় হবে, এত পুরু হবে, ওটা দিয়ে যাত্রী ছাউনি তৈরি করা যাবে। একটা ছাগলের দুধ 8-10 জন খেয়ে শেষ করতে পারবে না, বরকত আর বরকত। এরপর আল্লাহ তাআলা মুমিনদের একটা একটা শান্ত সমীরণ তিনি প্রবাহিত করবেন, একটা ঠান্ডা বাতাস আসবে, ওই বাতাসে মুমিনদের বগলে এক ধরনের রোগ হয়ে সব বিশ্বাসীরা তখন মারা যাবে। তাদের মৃত্যুর পরে পৃথিবীতে থাকবে কাফের মুশরিক এবং অবিশ্বাসীরা, যারা গাধার মতো সরাসরি ওপেন সেক্স করবে এবং এই সমস্ত অবিশ্বাসী কাফির মুশরিকদের উপরই, অবিশ্বাসীদের উপরই কিয়ামত প্রতিষ্ঠিত হবে। সম্মানিত শ্রোতা, তাহলে নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা লম্বা চূড়া হাদিসের শেষাংশ একটু করে শেয়ার করলাম, যেটা থেকে আমরা বুঝলাম যে জুলকারনাইন যে প্রাচীর করে ইয়াজুজ মাজুজকে এখানে আবদ্ধ করলো, এই প্রাচীর কিন্তু কিয়ামতের আগ দিয়ে ভেঙে ফেলা হবে এবং ইয়াজুজ মাজুজ ভেঙে সেখান থেকে বের হবে। কিভাবে সেই প্রাচীর নির্মাণ করা হয়েছিল এখন আমরা দেখি। তারা যখন প্রস্তাব দিল যে হে জুলকারনাইন, আমরা চাঁদা তুলে দিচ্ছি, টাকা দিচ্ছি, এই সম্পদ দিয়ে আপনি প্রাচীর নির্মাণ করে দেন যাতে ইয়াজুজ মাজুজ আর আমাদের উপর কোনো ধরনের অত্যাচার করতে না পারে। অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য রেসপন্স অফ জুলকারনাইন, এই প্রপোজাল পেয়ে তিনি কি রেসপন্স দিলেন? কালা, তিনি বললেন, মা মাক্কানি ফিহি রব্বি খাইরুন, আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছে বা সামর্থ্য দিয়েছে এটাই যথেষ্ট, এটাই উত্তম। ফাআইনুনি বিকুওয়া, তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। আজা আল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, তোমাদের মাঝে আর জুলকারনাইনের মাঝে আমি বিশাল একটি প্রাচীর নির্মাণ করে দেব। আতুনি জুবার আল হাদিদ, লোকেশনটা ছিল, আমি বলেছি যে ককেশাস যে মাউন্টেন রেঞ্জ সেখানে বিশাল বিশাল পাহাড়, মাঝখানের যে ফাঁকা জায়গা গিরিপথ দিয়ে তারা আসতো। তিনি বললেন তোমরা লোহার পাত আনো, লোহার পাত এনে এই গিরিপথে ঢালা হলো বা গেড়ে দেয়া হলো। হাত্তা ইদা সাওয়া বাইনা সলাফাইন, এই দুই পাশ যখন লোহার পাত দিয়ে একেবারে পাহাড় পর্যন্ত লোহার পাত দিয়ে সমান করা হলো। কলাং ফুখু হাত্তা ইদা জালাহু নারান, তখন তিনি বললেন যে এখানে আগুন জ্বালিয়ে তোমরা ফাপুরে দম দিতে থাকো, বাতাস দিতে থাকো। সেটা যখন আরও প্রজ্বলিত হয়ে উঠল এই লোহার শিখগুলো, কলা, তখন তিনি বললেন আতুনি উফরিকা আলাইহি কিত্র, এবার তোমরা গলিত তামা এনে দাও। দেয়া হলো, তিনি তখন এই লোহার বিশাল বিশাল যে শিখগুলো আছে, পাতগুলো আছে, এগুলোর মাঝখানে তিনি গলিত তামা দিয়ে দিলেন। ফলে লোহার পাত এবং গলিত তামায় এমন মজবুত প্রাচীর এই এলাকাটিতে তৈরি হলো, ফলে ইয়াজুজ মাজুজ আর এই এলাকার জনবসতির বসতির এখানে বসবাসরত লোকদের মাঝখানে একটা বড় ব্যারিয়ার তৈরি হয়ে গেল। ফলে ইয়াজুজ মাজুজ আর আসতে পারলো না এবং তাদের উপর অত্যাচারও আর করতে পারলো না। তো সেটাই বলছেন, ফামাস তাউ আইয়াজহারু, তারা এটা টপকেও আসতে পারলো না। ওমাস তাউ লাহু নাকবা, আর এত বিশাল প্রাচীরকে ড্রিল করে বা ছিদ্র করে যে তারা আসবে সেটারও আর সুযোগ হলো না। কলা হাযা রাহমাতুম মির রব্বি, তিনি বললেন এটা আমার আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ। ফাইদা যা ওয়াদু রব্বি জাআলাহু দাক্কা, আর আমার রবের
প্রতিশ্রুত সময় যখন আসবে, এটা যখন ভেঙে ফেলার সময় আসবে, তখন কিন্তু ঠিকই আল্লাহ তাআলা এটাকে ভেঙে চুরমার করে দেবেন, অর্থাৎ ওই যে ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগ দিয়ে এটাকে ভেঙে বেরিয়ে আসবে। ওয়াকানা ওয়াদু রব্বি হাক্কা, আর আমার রবের প্রতিশ্রুতি কিন্তু সত্য। ওয়াতারাকনা বাদাহুম ইয়াউমা ইযি ইয়ামুজু ফি বাদ, আর সেটা ভেঙে ফেলার পরে ইয়াজুজ মাজুজ যে আসবে সেটা হচ্ছে সাগরের ঢেউয়ের মতো আসবে। অন্য আয়াতে সূরাতুল আম্বিয়াতে আল্লাহ বলছেন, হাত্তা ইযা ফুতিহাত ফুতিহা ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবি ইয়ানসিলুন, প্রত্যেক উঁচু জায়গা থেকে, টিলা থেকে, পাহাড় থেকে ঢলে ঢলে পানের পানির মতো, সাগরের ঢেউয়ের মতো নামতেই থাকবে ইয়াজুজ মাজুজ, তারা আসতেই থাকবে। কোনো কোনো মুফাসসির বলেছেন যে এটা তারা ইয়াজুজ মাজুজ উদ্দেশ্য কেউ কেউ বলেছেন না, কিয়ামতের দিন যে লাখো মানুষ একসাথে উঠবে, হাজারো কোটি মানুষ একসাথে উঠবে, তাদের অবস্থা হবে এরকম, মানুষের ধাক্কায় এটা সাগরের ঢেউয়ের মতো হবে। আল্লাহ বললেন সেই কিয়ামতটা তখন কেমন হবে, নুফিখা ফিস্সুর, সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাজা মানাহুম জামা, আর আমি সবাইকে তখন একত্রিত করব। ও আরাদনা জাহান্নামা ইয়াউমা ইযিন লিল কাফিরিনা আরদা, আর যারা কাফির হবে তাদের জন্য আমি জাহান্নামকে উপস্থিত করব। কেমন কাফির তারা, আল্লাযিনা কানাত আয়ুনুহুম ফি গিতা, যাদের চোখে পর্দা নামানো ছিল, আন যিকরি, আমার উপদেশ, আমার নিদর্শন, আমার আয়াত, এগুলো থেকে তাদের চোখে পর্দা আটা ছিল, তারা সত্য গ্রহণ করত না, তারা সত্যকে শুনত না। ওয়াকানু লা ইয়াস্তাতিউনা সামা, তারা কোনো ভালো কথা, সত্যের আহ্বান, কল্যাণের আহ্বান তারা শুনতে পেত না। সম্মানিত সুধী, 101 আয়াত পর্যন্ত আমরা পৌঁছেছি, যেখানে এসে জুলকারনাইন এবং ইয়াজুজ মাজুজের কথা আল্লাহ তাআলা শেষ করেছেন। আমাদের আর মাত্র 10টি আয়াত আছে, আমরা হোপফুলি আমাদের শেষ পর্বে, রিফ্লেকশন ফ্রম সুরা আল কাহাফের যে সর্বশেষ পর্বটি আমরা করব, সেখানে আমরা সর্বশেষ সুরা কাহাফের সর্বশেষ 10টি আয়াত কভার করব, এবং পুরা সুরা থেকে আমরা কী শিখলাম, আমাদের জন্য কী লাইফ লেসন আছে, আমাদের জন্য কী কী রিফ্লেকশনস আছে, এই রিফ্লেকশনগুলো কিন্তু আমরা সর্বশেষ পর্বে কভার করব। এবং যারা দেরি করে যুক্ত হয়েছেন তাদের জ্ঞাতার্থে বলছি যে আমরা শুরুতেই জানিয়েছি, যেহেতু শারীরিক অসুস্থতাজনিত কারণে আমরা একটি পর্ব করতে পারিনি, ফলে আমাদের 4টি পর্বের 3টি হলেও 1টি পর্ব কিন্তু রয়ে গিয়েছে। হিসেব অনুযায়ী আজকেই আমাদের শেষ পর্বটি হওয়ার কথা ছিল, কিন্তু 1টি পর্ব যেহেতু আমরা মিস করেছি, করতে পারিনি, ফলে সর্বশেষ পর্বটি আমরা 1st of May, পহেলা মে রবিবার রাত 10টায় ঠিক এই সময়ে আমরা করব। হোপফুলি সেটা হবে 28 তারিখ দিবাগত রাত, রমাদানের 28 রমজান দিবাগত রাত খুব সম্ভব। জি, তো আমরা 1st of May আমাদের সর্বশেষ পর্বটি করতে চাই, এবং ইতিমধ্যে আমরা সূরাতুল কাহফে আমরা বলেছি 4টা বিষয় নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন, এবং দাজ্জাল এসে এগুলো দিয়ে আমাদেরকে পরীক্ষা করবে, দ্য ট্রায়াল অফ ফেথ, দ্য ট্রায়াল অফ ওয়েলথ, দ্য ট্রায়াল অফ, আজকে কভার করেছি নলেজ, এবং ফাইনালি আমরা কভার করেছি দ্য ট্রায়াল অফ পাওয়ার। এগুলো থেকে আমরা, এই পরীক্ষাগুলো থেকে আমরা কীভাবে উত্তীর্ণ হতে পারি, এগুলোর সলিউশন কী, চলতে পথে আমাদের জীবনে আমরা এগুলো থেকে কীভাবে বেঁচে থাকব, আমাদের রেসপন্স কেমন হবে, সেগুলো আমরা সর্বশেষ পর্বে আলোচনা করব। এবং এই 4টা সূরাতুল কাহফে উল্লেখিত 4টি চমৎকার ঘটনা থেকে আমাদের জীবনের শিক্ষা কী, কী কী লাইফ লেসন রয়েছে সেগুলো বলবো, এবং ওভারঅল আমরা এই সূরা থেকে প্রাপ্ত রিফ্লেকশনসগুলো আমরা সর্বশেষ পর্বে আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা দেরি করে যারা যুক্ত হয়েছেন, আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা লাইভটি শেয়ার করে দিন, যাতে করে অন্যান্যরা আজকের এই লাইভ সিরিজটি শুনে উপকৃত হতে পারে। সম্মানিত শুধু এখানেই আমরা শেষ করছি, রিফ্লেকশনস ফ্রম সুরা আল কাহাফের সর্বশেষ পর্ব, চতুর্থ পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের লাইভের এখানে ইতি টানতে হচ্ছে। হাদা মা ইনদি ওয়া লা ইলমা ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।